উনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন এদেশের সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য, নিজেদের মানুষের জন্য কিছু করার জন্য। এদেশের তথাকথিত আইনকে বাদ দিয়ে যে আইনটা হয়েছে তার পেছনে তার ভূমিকা অপূর্ণ। আমার সম্মান জানাই, স্বাগত জানাই, কিন্তু কিন্তু তথাকথিত কিছু শ্রমিক, তথাকথিত কিছু আমাদের ভাইরা, তাদেরকে যারা নাচাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চান, যে নিয়ম নিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সেই নিয়ম নিয়ে উনি তার বাসায় যাবেন না। উনার নিয়ম হচ্ছে এদেশের খেতে খাওয়া মানুষের নিয়ম, উনার নিয়ম হচ্ছে এদেশের সাধারণ মানুষের নিয়ম, উনার নিয়ম হচ্ছে এদেশের মানুষের নিরাপদের নিয়ম, এবং সরকার তাই মেনে নিয়েছে। বিগত 14টা মাস এই নিয়ম নিয়ে হেলা ঠেলা তারা চলেছে, আমরা তার প্রয়োগ দেখিনি। এই প্রয়োগটা শুধু সরকার করবে না, আপনারা আমরা আমাদের মনে মস্তিষ্কে এই নিয়মটাকে লালন করতে হবে, এই নিয়মটাকে ধারণ করতে হবে। মনে রাখবেন, এটা ইলিয়াস কাঞ্চনের কোন ব্যক্তিগত নিয়ম না, এই নিয়ম হচ্ছে আপনি আপনি যাতে আজকে একদিন না হয়ে যান, আপনার ভাই যাতে আজকে ভাই হারা হয়ে না হয়ে যায়, আজকে আপনার মা যাতে আজকে রাস্তায় মরে না যায়, আমরা সেটার জন্য দেখেছি বিরাজ কাঞ্চন সাহেব আজকে বছরের পর বছর যুগের পর যুগ নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। আমরা চলচ্চিত্র পরিবার, আমরা সংস্কৃতি পরিবার, সমস্তভাবে আমরা বলতে চাই আমাদের রক্ত